বাহ, ব্যাপারটা তো বেশ মজার। আরে স্যার, আপনি? হালুমের খাদ্য ভ্যানে আপনাকে স্বাগত স্যার। তুমি এখানেও? জি স্যার, আপনি কি খাবেন বলুন স্যার। না 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 না, আমি অন্য কোথাও দেখছি। যাবেন না স্যার, যাবেন না। আপনি শুধু মুখ ফুটে একবার বলুন আপনি কি খাবেন। দেশীয় স্বাস্থ্যসম্মত সব ধরনের খাবার আমার এই ভ্যানে আছে স্যার। ঠিক আছে, ঘুরতে ঘুরতে অবশ্য একটু খিদেও পেয়েছে। তা তোমার কাছে কি কি খাবার আছে? স্যার, আমার কাছে আনারসের রস, গাজরের রস, আস্ত ফল, ভাত, মাছ, মাংস, চালের আটার রুটি, সর্ষে ইলিশ, আর আছে স্যার শুটকি ভর্তা। আপনি কোনটা খাবেন স্যার? দয়া করে তুমি আমাকে চালের আটার রুটি, শুটকির ভর্তা আর পানি দাও। আপনি আপনি স্যার আপনি স্যার ওই সুশীতল ছায়ার নিচে বেঞ্চে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার খাবারের ব্যবস্থা করছি। একটু তাড়াতাড়ি করো। জি স্যার। এই যে স্যার, আপনার গরম গরম চালের আটার রুটি আর শুটকি ভর্তা। ধন্যবাদ। যাক, আজ অবশ্য চাওয়া মাত্রই সবকিছু পেয়ে যাচ্ছি। খাবার আগে একটু পানি পান করে নি। পানি? এই পানি কোথায়? পানি? পানি তো নেই স্যার। হ্যাঁ, আপনি আমাকে একটা মিনিট সময় দিন, আমি যাব আর আসবো। শুধুমাত্র আপনার জন্য। তুমি কি জানো না পুকুরের পানি পান করা যায় না? আমাদের অবশ্যই নিরাপদ আর পরিষ্কার পানি পান করতে হবে। এক মিনিট স্যার। আমার এই ভ্যানের সামনে দাঁড়ানো একদম উচিত হয়নি। এই যে স্যার, নিয়ে এসেছি আপনার পানি। এই পানি তুমি কোথা থেকে নিয়ে এলে স্যার? যেতে যেতে বেশ সুন্দর দেখতে একটা নদী পেয়ে গেলাম সামনে। আপনার যেহেতু খুব পানির পিপাসা পেয়েছে, তাই সেই নদী থেকে এই পানি নিয়ে এলাম আপনার জন্য। দেখুন স্যার, কি পরিষ্কার টলটলে পানি। তুমি কি জানো না নদীর পানিও সরাসরি পান করা যায় না? দেখতে পরিষ্কার হলেই হলো না, পানি হতে হবে ফুটানো আর ছাঁকা। এই কথা আপনি আমাকে আগে বলবেন না স্যার, তাহলে আপনাকে আমি অবশ্যই ফুটানো পানি দিতে পারি। পারবে? অবশ্যই। তুমি সবুজ রং করা টিউবওয়েল অথবা ফুটানো পানি এনে দিতে পারবে? পারবে তো? ফুটানো পানি অথবা সবুজ রং করা টিউবওয়েলের পানি? হ্যাঁ অবশ্যই পারবো স্যার। হ্যাঁ, এটা কোনো সমস্যাই না। আমি প্রথমে বাজারে যাব, তারপরে একটা টিউবওয়েল কিনব, তারপর সেই টিউবওয়েল বসানো হবে, আগামীকাল সেই টিউবওয়েলের পানি পরীক্ষা করা হবে, তারপর টিউবওয়েলে সবুজ রং করে এই রকম একটা পাত্রে করে আপনাকে পান করার জন্য দেয়া হবে। আপনি বরং তিন দিন পরে আসুন স্যার। তিন দিন? জি স্যার। স্যার কোনো অসুবিধা নেই স্যার, আপনি বলুন এই তিন দিন এখানেই বিশ্রাম করুন। এই কাদের কাদের, তাড়াতাড়ি বাজারে চলো, কত কাজ। আজকের শব্দ পিপাসা।